বেধম মারপিট খেয়ে সৎ মায়ের সঙ্গে অভিমান করে হাবিব নামে এক শিশু আত্মহত্যা করেছে। ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর শহরের 6 নং ওয়ার্ডের শিবগঞ্জ রোড 1 নম্বর গলিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নাজমুল মিয়া দীর্ঘদিন যাবৎ পৌর শহরের শিবগঞ্জ রোডের 1 নম্বর গলিতে বসবাস করত। তার 3 সন্তান, 3 সন্তানের সবার ছোট হাবিব। তার প্রথম স্ত্রী ছোট সন্তান জন্মের পরপরই 3 সন্তান রেখে সংসার ত্যাগ করে চলে যায়। নাজমুল মিয়া এরপর দ্বিতীয় বিয়ে করে, সেই ঘরে কোনো সন্তান নেই। আত্মহত্যা করা শিশুর বাবা নাজমুল মিয়া জানান, গতকাল সকালে হাবিব বন্ধুদের সঙ্গে বাসার সামনে খালি জায়গায় খেলা করছিল। এ সময় দুষ্টুমি করা হাবিবের নামে তার সৎ মা শম্পার কাছে বিচার আসলে দুপুর 12টার দিকে শম্পা হাবিবকে খেলার মাঠ থেকে বাসায় নিয়ে বেদম মারধর করে। এরপর হাবিব বাসার ছাদে গিয়ে কান্না করতে থাকে। এক পর্যায়ে সে ছাদ টপকে পাশের বাসার টিনের চালে গিয়ে টিনের চালের বাইরের কার্নিশের ধর্নার সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করে। বাসার লোকজন দীর্ঘক্ষণ হাবিবকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল 4:45 দিকে দুই বাসার মাঝখানে কার্নিশের ধর্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাবিবের লাশ দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দর্শক, আপনার দৃষ্টিতে এখানে এই সৎ মায়ের দোষ কতটুকু তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।